আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হোসেন আখি, ফার্টিলিটি কনসালটেন্ট ও গাইনোকোলজিস্ট, কাজ করছি বিআইএইচএস জেনারেল হসপিটাল মিরপুর এক দারুসালামে। এটি বার্ডেমের একটি সহযোগী প্রতিষ্ঠান। এছাড়াও আমি নিয়মিত রোগী দেখছি আমার কচুক্ষেত চেম্বারে ইনোভা ডায়াগনস্টিক সেন্টারে মিরপুর 14-তে। আমাদের আজকের টপিকস হচ্ছে খুব ন্যাশনাল ইস্যু প্লাস ইন্টারন্যাশনাল ইস্যু। আমরা একটি ক্যান্সার ফ্রি নেশন তৈরি করতে চাই এবং ক্যান্সার ফ্রি নেশন তৈরি করতে গেলে আমাদের মহিলাদের যে ক্যান্সারগুলো খুব বেশি হয় তার মধ্যে দ্বিতীয় স্থানে হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের বডিতে যে ক্যান্সারগুলো হয় তার মধ্যে জরায়ুর মুখের ক্যান্সারটা কিন্তু হচ্ছে প্রিভেন্টেবল, অর্থাৎ প্রতিরোধযোগ্য। খুব সহজেই কিন্তু আমরা জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারি, কিন্তু এর ভয়াবহতা কিন্তু অনেক এবং মৃত্যুর হারও কিন্তু অনেক, কিন্তু আমরা চাইলে কিন্তু এটা প্রতিরোধ করতে পারি। এটা আমাদের প্রতিরোধটা কিন্তু আমাদের হাতের মুঠোয়। তো প্রতিরোধের জন্য আমাদের কি করতে হবে? উপায় দুইটি, একটি হচ্ছে ভ্যাকসিনেশন আর নাম্বার টু হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিংটা তো আমরা বহুদিন ধরে করে আসছি, কিন্তু যে কোনো কারণেই হোক বাংলাদেশে কিন্তু আমরা স্ক্রিনিংটাকে অতটা পপুলার করতে পারি নাই বা রোগীদের জন্য অতটা সহজলভ্য বা সহজত করতে পারি নাই। স্ক্রিনিং এর মধ্যে যে দুটো স্ক্রিনিং বাংলাদেশে খুব বেশি ইউজ হয় সেটা একটা হচ্ছে প্যাপ স্মিয়ার আর নাম্বার টু হচ্ছে ভায়া। প্যাপ টেস্ট বাংলাদেশে মোটামুটি যে ল্যাবগুলো আছে সেগুলোতে গেলেই গাইনোকোলজিস্টের মাধ্যমে আমরা করতে পারি। আর ভায়া তো আরো সহজলভ্য, বাংলাদেশে কমিউনিটি লেভেল পর্যন্ত, থানা হেলথ কমপ্লেক্স পর্যন্ত ভায়াকে পৌঁছানো হয়েছে, যাতে করে রুট লেভেলের জনগণও খুব সহজে এই ক্যান্সার স্ক্রিনিং আওতায় আসতে পারে। আর নাম্বার টু যে উপায়টা আছে সেটা হচ্ছে ভ্যাকসিন। এতদিন আমরা ভ্যাকসিনটা বিদেশ থেকে আমদানি করতে পারতাম, আমদানি করে দিতাম, বাট এখন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস প্যাপিলোভ্যাক্স নামে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিনটি বাজারে নিয়ে এসেছে। এবং আমি মনে করি এটা বাংলাদেশে যে আমরা একটা অ্যাফোর্ড ফ্রি ক্যান্সার ফ্রি নেশন যে আমরা তৈরি করতে চাচ্ছি এটার জন্য একটা বিশাল উদ্যোগ এবং আমাদের বাংলাদেশের নারীদের জন্য বলতে গেলে এটা একটা ব্লেসিংস, আশীর্বাদ। এবং খুব কম মূল্যে কিন্তু তারা এই ভ্যাকসিনটা বাজারজাত করছে, মাত্র 2,500 টাকা, এবং ডোজটাও হচ্ছে খুব সহজ, 3টা ডোজ আমাদের দিতে হচ্ছে 0-1-6, এবং 9 থেকে 14 বছর হলে শুধু 2টো ডোজ দিলেই হয় 0-6। তো কারা কিভাবে দিতে পারবো? আমরা ভ্যাকসিনটা কিন্তু 9 বছর থেকে শুরু করতে পারবো, 9 থেকে 14 বছরই আমাদের টার্গেট গ্রুপ, অর্থাৎ যারা এখনো বিয়ে বা সেক্সুয়াল লাইফে ঢোকে নেই, বিয়ে বা সেক্সুয়াল লাইফে ঢোকার আগে এই ভ্যাকসিনেশনটা করা সবচেয়ে ভালো এবং তাতেই কিন্তু উপকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে আমরা 45 পর্যন্ত আমরা ভ্যাকসিনটা দিতে পারি এবং 26 পর্যন্ত আমরা অনায়াসে দিতে পারি, কারণ সার্ভাইকাল ক্যান্সার লং লাইফ, মানে ন্যাচারাল হিস্ট্রিটা অনেক বড় লং, 10 থেকে 12 বছর লাগে এটা ডেভেলপ করতে। তো ভ্যাকসিনেশনের জন্য আনমেরিড গার্লদের কোনো স্ক্রিনিং এর প্রয়োজন নেই, অর্থাৎ যারা এখনো সেক্সুয়াল লাইফে ঢোকে নাই তাদের কোনো স্ক্রিনিং এর প্রয়োজন নেই। তারা ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে বা অনেক ডক্টরের চেম্বারে অ্যাভেলেবেল আছে, আমার চেম্বারে যে অ্যাভেলেবেল করা আছে ভ্যাকসিন দিতে পারবে এসে। আর যারা বিবাহিত বা সেক্সুয়াল লাইফে ঢুকেছেন তাদের জন্য স্ক্রিনিং করে নেওয়া বেটার, এই জন্য যে তার সার্ভাইক্সের কি অবস্থা এটা জেনে নিয়ে ভ্যাকসিনটা দিলে এটা তার জন্য উপকারী। তবে এখানে একটা কোশ্চেন আমরা প্রায় শুনতে পাই যে ভ্যাকসিন দিলেই কি আমি ক্যান্সার ফ্রি থাকবো? ভ্যাকসিন দিলেই বেসিক্যালি ক্যান্সার ফ্রি থাকবো এটা বলা যাবে না, কারণ ভ্যাকসিনটা তৈরি হয়েছে 16 এবং 18 স্ট্রেন্সের এগেনস্টে, এবং এই দুটো স্ট্রেন দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ক্যান্সার হয়। তো এই দুটো থেকে আমরা ফ্রি থাকবো, কিন্তু বাকি কিছু স্ট্রেন আছে যেগুলো থেকেও ক্যান্সার হতে পারে। তবে এই জন্য ভ্যাকসিন দিলেও আমাদের উচিত হবে 3 বছর পর পর স্ক্রিনিংটা করানো, তাতে আমরা পুরোপুরি ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো। সার্ভাইকাল ক্যান্সার ফ্রি নেশন তৈরির জন্য আমাদের যে প্রয়াস, আমরা আশা করব সেই প্রয়াসে আপনারা আমাদের সাথে সম্মিলিত হবেন এবং ভ্যাকসিনেশন প্রক্রিয়াটাকে আরো, মানে সবাই ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটাকে আরো বেশি পপুলার করবেন, জনপ্রিয় করবেন। আমরা কিন্তু অনেক টাকা অনেক কাজে খরচ করে ফেলি, 2,500-3,000 টাকা দিয়ে জামা কিনে ফেলি বা এর চেয়ে বেশি টাকা মুভি দেখতে আউটিং করতে খরচ করি, আমার লাইফ সেভিং এর জন্য, আমার রিপ্রোডাকটিভ লাইফকে সিকিউর করার জন্য, আমার জীবনকে সিকিউর করার জন্য 2,500 টাকা এমন কোনো বিষয় না। 3টা ডোজ অথবা যদি 14 বছরের কম হয় আপনার বাচ্চার জন্য 2টা ডোজ আপনার বাচ্চাকে আপনাকে মরণ যদি ক্যান্সার থেকে একটু সেভ করতে পারে। তাই ভ্যাকসিনকে জনপ্রিয় করি এবং সবাই আমাদের রিপ্রোডাক্টিভ লাইফকে সিকিউর করতে ভ্যাকসিন নেই, মেডিসিন টিভিকে
সাবস্ক্রাইব করুন, আপনাদের যে কোনো কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে আছি। লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন নতুন কাজ করার। ধন্যবাদ সবাইকে।